নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ক্রিনে দেয়া নামটির উৎপত্তি, বানান, জেন্ডার এবং এ নামের অর্থ সহকারে এটি ইসলামিক নাম কিনা তা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব এ নামের উৎপত্তি সম্পর্কে। এখন আমরা জানব এ নামের স্পেলিং এবং জেন্ডার সম্পর্কে। এবার আমরা জানব এ নামের অর্থ সম্পর্কে। এখন আমরা জানব এটি কি ইসলামিক নাম কিনা। মুসলিম শিশুদের জন্য আপনি যে সকল নাম রাখতে পারেন সেই সমস্ত নামগুলির মধ্যে এটি অন্যতম উল্লেখযোগ্য একটি নাম।